চেন্নাই এক্সপ্রেসে শুটিং হয়েছিল। वेलकम बैक टू द चैनल एंड वेरी वेरी गुड मॉर्निंग। एखन समय हो गेछे सकाल 8:10 और आमरा एखन जाच्छि दूधसागर वाटरफल्स देखते। और ये फर्स्ट टाइम जखन आमी कोनो वाटरफल्स देखबो, अर्घरो सम्भवत सेम ही माने आमरा दुजोनेई फर्स्ट टाइम जखन कोनो वाटरफल्स देखबो। तो एखन आमरा बेरोच्छि और गोवा ट्रिप माने गोवाय घुरते एले जेटा मेन माने सबकिछु घोरार परेओ जदि वाटरफल्स ना घोरा हय ताहले ट्रिपटा पुरो माने असम्पूर्ण थेके जाय। তো সেই জন্যই আমাদের বাকি তো ঘোরা হয়ে গেছে, এই জাস্ট এই গোয়ার ওয়াটারফলসটা দুধসাগর ওয়াটারফলসটা দেখলে মোটামুটি কমপ্লিট হয়। তো সেটার জন্যই আজকে আমরা বেরেছি। সো লেটস গো। সামনে কিছুই দেখা যাচ্ছে না আর ঘরে খুব তাড়াহুড়ো ছিলাম সেজন্য বেরিয়ে পড়েছি, বিকজ 8টা বেজে গিয়েছিল। আর এখানে একটা স্লট বুকিং এর ব্যাপার আছে, তো সেজন্য আমাদের স্লট ছিল 10টার সময়। তো আমরা 8টার সময় বেরিয়ে গেলাম, একটু আর্লি বেরিয়ে গেছি কারণ 9:45টার মধ্যে আমাদের ওখানে রিপোর্টিং করতে বলেছে, কারণ জিপ একটা ব্যাপার আছে, জিপে করে যাওয়ার ওখানে একটা ওখান থেকে জিপ নিয়ে তারপরে যেতে হবে। তো বাকি ইনফরমেশনের জন্য দিতে পারিনি ঘরে। এখন যেটা বলার সেটা হচ্ছে আমরা আগে বুক করেছিলাম, এখানে এসেও করা যেত কিন্তু কতগুলো লোক হবে কি হবে, খুব একটা ভিড় হয়ে গেলে টিকিট যদি না পাওয়া যায়, কারণ এটা খুবই একটা ফেমাস ওয়াটারফল, গোয়াতে যারা আসে স্পেশালি এই ওয়াটারফলটা দেখতে একদিন অবশ্যই আসে। তো সেই জন্যে আমরা আগে থেকেই বুক করে নিয়েছিলাম। আর তার জন্য একটা অনলাইন একটা লিঙ্ক আছে, সেটা যদি পসিবল হয় ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চেক করে নিও। আদারওয়াইজ ওই লিঙ্কটা দিয়ে 15 rupees ইচ দিয়ে, আমরা যেমন দুটো টিকিট বুক করেছিলাম বলে 30 rupees লেগেছে, 15 rupees ইচ দিয়ে ওটা বুক করতে হয়েছিল। আর আজকে ডেট আমরা বুক করেছিলাম আর স্লট ছিল 10টা, ওখানে স্লটও ডিভাইড করা আছে, তো আমরা 10টা স্লটে বুক করেছিলাম। এই হচ্ছে ব্যাপার। এবার বাকি ইনফরমেশান আমরাও সমস্তটা গিয়ে বুঝতে পারবো, কারণ আমাদেরকে বলা হয়েছে ওখানে 9:45টার মধ্যে রিপোর্টিং করে দেন ওখান থেকে কাউন্টার থেকে টিকিটটা নিতে হবে, একটা মেসেজ আছে ফোনে সেটা দেখিয়ে টিকিটটা নিতে হবে। তো সেই বাকি ইনফরমেশান গিয়ে দেখতে পাবো। আর আজকে সকালবেলায় অ্যাকচুয়ালি পন্ডা থেকে এখানকার মানে দুধসাগর ওয়াটারফলসের ডিস্টেন্স হচ্ছে 44-45 kilometers, অলমোস্ট আর 30 kilometers মতো বাকি আছে। আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি আর আজকে সকালবেলা এদিকটা এত কুয়াশা হয়েছে যে সামনে কিছুই দেখা যাচ্ছে না। আমরা প্রথমে এসে বুঝতে পারিনি, তো সেজন্য ওখানে দাঁড়িয়ে পড়েছিলাম, বাট ফাইনালি বুঝতে পেরে, কারণ আমরা এসে গেছি 9:20 মতো। তো তারপর এসে আমরা যাই হোক জিপটা পেয়েছি, তো এখন আমরা জাস্ট জিপে উঠেছি, এবার দুধসাগর ওয়াটারফলসের দিকে যাচ্ছি। তো শুনেছি মানে এই রাইডটা ভীষণ অ্যাডভেঞ্চার, তো দেখা যাক এখন কি।
কতক্ষণের রাইডটা ছিল তাও মোটামুটি 45 মিনিটের রাইড বাট তো তাড়াতাড়ি এনেছে মোটামুটি 30-35 মিনিট হ্যাঁ খুব তাড়াতাড়ি এনেছে ভালোই আর অনেকটাই মানে এত জার্কিং হয়েছে না আর এটা হচ্ছে এন্ট্রান্স পয়েন্ট বাকি ইনফরমেশন একেবারে ঘুরে গিয়ে দেখে দেব আর এই হচ্ছে দেখ এন্ট্রান্স পয়েন্ট রাইডটা অ্যাডভেঞ্চারাস বাট ভীষণ জার্কিং হয় নদী টদির উপর দিয়ে আসে ওটা খুব ভালো লাগে আর জঙ্গলের মধ্যে দিয়ে আর এখন প্রচুর রাশ মানে প্রচুর লোকজন বেরিয়েছে তাই না সিজন তো একদম পুরো পিক সিজন ওয়াটার এইটা ও জ্যাকেটটা নিতে হয় না আসা যায় না কারণ পুরো জল থাকে এই জায়গাটা পুরো একদম জলে আর এই হচ্ছে পার্কিং এখানে করা আছে এই যে সব গাড়ির পার্কিং করা আছে আমাদের সব নাম্বার দেখে নিতে বলেছে আমার সব নাম্বার সব দেখে নিয়েছি যে গাড়িতে করে এখানে ওরা নিয়ে আসে সেই গাড়িতেই আর কি রিটার্ন করতে হয় রিটার্ন করতে হয় গাড়ির নাম্বারটা দেখে নিতে হয় ঘুরে এসে আবার ওই গাড়ি উঠতে হয় আর দেড় ঘন্টার টাইম থাকে তাই তো এখন যেমন 10:30 বাজে আমাদেরকে বলেছে 12টার মধ্যে এসে আর কি পৌঁছে মেইন স্পটে হচ্ছে ওয়াটারফলস টাইম দেয় পুরো ওয়াটারফলসটা ঘুরে হ্যাঁ ঝর্ণার শব্দ বলো সুন্দর পুরো ঝর্ণা বলছে আর ছোট ছোট পোল রাস্তা কাটতে কাটতে ফাইনালি এসে গেছি মানে পৌঁছে গেছি খুব সুন্দর মানে সেখানটা দিয়ে আসছি সেটাও ভীষণ সুন্দর আর দুধসাগর ওয়াটারফল কি ভালো দেখতে লাগছে জায়গা ভীষণ সুন্দর আর ওয়াটারফল এই সেই ওয়াটারফল মানে যেখানে চেন্নাই এক্সপ্রেসে শুটিং হয়েছিল ট্রেনও যাচ্ছে আমি ক্যাপচার করলাম তো খুব ভালো ছবি ভিডিও আর ভীষণ রাত প্রচুর লোকজন এসেছে আর সবাই খুব আনন্দ করছে আমরা অবশ্য জলে নামছি না বাট এখান থেকে দেখছি বেশ ভালো লাগছে লাইফ জ্যাকেট দিয়েই দিয়েছে সবার সাথেই দিয়ে দিয়েছে সত্যি প্রচণ্ড ভিড় আর ওয়াটারফলটা কিন্তু দেখার মতো মানে দারুণ দেখার মতো ওয়াটারফল ভীষণ সুন্দর না চোখে দেখলে মানে বিশ্বাস করা যাবে না যে এত সুন্দর একটা ওয়াটারফল আছে দারুণ দারুণ মানে প্রত্যেকটা মেয়ে খুব ভালো লাগছে এত সুন্দর লাগছে
যাচ্ছি এবার গাড়ির দিকে। 12টা টাইম দিয়েছিল, আমরা মোটামুটি 11:40 মতো সব করে এবার চলে যাচ্ছি। আমরা এসে জিপে বসে গেছি, অনেকক্ষণ বসে গেছি, এসে একটু একটু স্যানিটাইজ করলাম হাত টাত, তারপরে একটু বিস্কিট টিস্কিট খেলাম। দেখি বেরিয়ে যদি কিছু খাওয়া যায় এই রাইডটা পুরো, মানে এই যতটুকু আর কি ফরেস্টের মধ্যে দিয়ে বেরিয়ে, বাইরে আছে অনেক কিছুই, দেখা যায় কিছু খাওয়া যায় কিছু। বাট হয়েছে খুব ভালো, ঘোরা হয়েছে খুব, মানে ভীষণ সুন্দর ওয়াটারফল। এক ঘন্টায় ঘোরা হয়ে যাবে, আধ ঘন্টা আগে চলে আসবো, কিন্তু একদম টাইমেই আমরা টাইম দেখে রাদার এসেছি, এখানে এসেছি দেড় দেড় ঘন্টা, মানে ওখানে যেতে আসতে আর ওইখানে ওয়াটারফলসটা এমনই যে টাইম কি করে চলে যাবে বোঝা যায় না। কারণ এখানে যে নামিয়েছে, এখান থেকে যে যতদূর যাব আমরা, সেটাও কিন্তু বেশ পাহাড়ের ওই সব পাথর পাথরের উপর দিয়ে অনেকটা বেশ অ্যাডভেঞ্চারাস, অ্যাডভেঞ্চারাস ভীষণ পাথরের উপর দিয়ে যেতে হবে, দুটো ব্রিজ পড়বে, বাই ওয়াকিং যেতে হবে, ব্রিজগুলোর উপর দিয়ে নিচে দিয়ে পুরো একদম সুন্দর সব তো ভিউ, মানে শেয়ার করলাম তো, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর জায়গা। তবে টিকিট হচ্ছে আমরা আগে থেকে করেছিলাম, আর বুদ্ধিমানের কাজ যেটা হবে সেটা হচ্ছে আগে থেকে করা, না হলে ভীষণ লাইন পড়ে। আমরা প্রথমে লাইনেই মনে হয় 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, অনলাইন না বুক, অনলাইন না বুক করা থাকে, আর অনলাইন বুক করে রাখলে খুব একটা বেশি চার্জ নেয় না, টাইম তোমার টাইম যে স্লট আছে সেই টাইম এলেই তোমাকে সঙ্গে সঙ্গে জিপে নিয়ে চলে যাবে, আর জিপে লক করে দেবে, জিপে সব কিছু চার্জ ফার্জ দিয়ে যে লাইফ জ্যাকেট, লাইফ কাউন্টার থেকে লাইফ জ্যাকেট নিতে হবে, নিয়ে তুমি জিপে আর সমস্ত মিলিয়ে চার্জ নিল 1250 মতো। আমরা টিকিট যেহেতু আর্লি বুক করে রেখেছিলাম অনলাইন, সেটাই কিন্তু বুদ্ধিমানের কাজ, অনলাইনেই বুক করা বেটার, নাহলে এখানে সে একটু বেশি রাশ থাকে, তুমি আদৌ টিকিট পাবে কি পাবে সেই সেটা একটা সমস্যা। তো যাই হোক, 1250 টাকা মতো ওতে পড়েছে, ফরেস্ট এন্ট্রি চার্জ আছে আলাদা 100 রুপি, হ্যাঁ 100 রুপি ইচ, হ্যাঁ। আর ক্যামেরা থাকলে সেটার আলাদা চার্জ, যেমন আমাদের কাছে একটা ক্যামেরা ছিল, আমরা 100 রুপি পার্সন যেমন চার্জ, ক্যামেরাও সেম, আমাদের দুজনের 300 রুপি থেকেছে, কারণ দুজনের 100 আর ক্যামেরার 100, আর ওখানে 1250 টাকা মোট, এই হচ্ছে মানে মোটামুটি কত, 1000 টাকা, হ্যাঁ মোটামুটি রাফলি। এবার আমাদের যে জিপটা আছে এতে তো 6 ছিল, তো আমরা 2 এসে গেছি, তারা 4 ফ্যামিলি, তো 12টা টাইম দিয়েছিল বাট এখনো অবধি এসে পৌঁছাননি তারা, কিন্তু যে জিপটা করে আসবে সেই জিপটা করে রিটার্ন করতে, রিটার্ন করতে হবে, জিপের নাম্বারটা আগে থেকে দেখে রাখতে হয়েছিল, কারণ এখানে এত জিপ যে মানে খুঁজে পাবে না, প্রচুর জিপ এই যে সব চাইতে আছে, যদি নাম্বার না জানা থাকে খুঁজে পাওয়া যাবে না। তো বাস ওয়েট করছি, তারা আসলে আমরা মানে আর কি ছাড়বে জিপটা। হ্যাঁ তবে এক্সট্রা টাইমও থাকতে পারো, তার জন্য এক্সট্রা পে করতে হবে, বাট প্রচণ্ড রোদ্দুর আর এক্সট্রা টাইম ওখানে পুরোটা তো খালি, কতটা আর থাকা যায়। বড় সেরকম রেস্টুরেন্ট ছিল না যেখানে খাবো, ব্রেকফাস্টের আইটেমস ছিল, এখনও ছিল, বাট ভীষণ ভিড় দেখে এলাম, প্রচণ্ড রাশ এখনও। তো যে যাবে ওখানে সে সকালের দিকেই চলে যাওয়া ভালো, প্রথম প্রথম স্লটে, আমরা তো তাও সেকেন্ড স্লটটা বুক করেছিলাম, 9টায় বোধ হয় ফার্স্ট স্লট, সেকেন্ড স্লটটা বুক করেছিলাম,
যাক খুব ভালোই ঘোরা হলো, হয়ে গেল। তো ওখানে রেস্টুরেন্ট পেলাম না, এখন ভাবলাম তাহলে জিপ ছেড়ে বা নিজের গাড়িতে উঠে পড়েছি। ইউজুয়াল চলে এসেছি ডিজে মার্টে, এখানে আমাদের কিছু গ্রসারি না টুকটাক জিনিস নেওয়ার আছে নেবো। আর এখানে একটা সুন্দর চাটের একটা সেন্টার মতো আছে, মানে বেশ ভালো রেস্টুরেন্ট মতনই আছে। তো সেজন্য ওখানে তো কিছু পেলাম না, এখানে ভাবলাম যে লাঞ্চ যদি কিছু খাওয়া যায় পাওয়া যায়, তো সেজন্য আসছি। অর্ঘ্য গেছে, অর্ঘ্য আসছে, আমরা এখন যাচ্ছি। আমরা অর্ডার করেছিলাম একটা স্টিম মোমো আর হচ্ছে মশালা ধোসা, সাথে এটা হচ্ছে স্ট্রবেরি মিল্ক শেক। আর একটা অর্ডার করেছি, এটা হচ্ছে লাস্সি, লাস্সিটা আসছে। তো এখানে দেখলাম যে স্টিম মোমোটা একটু অন্য টাইপের, মানে পুরো গ্রিন কালার। একটু খেয়ে দেখি কেমন। স্ট্রবেরি মিল্ক সব কিছু বেশ ভারী ছিল, মানে বেশ খুব সুন্দর বানিয়েছিল, ভীষণ ভালো ছিল। খেতেই পেট মানে ভরে গেল লাস্সি আর ধোসা টোসা। তো ভালোই, লাঞ্চটা ভালোই হলো আর ঘোরাটাও আজকে বেশ ভালোই হলো, খুব ভালো লাগলো। নতুন জায়গা একটা এক্সপ্লোর করলাম, ওয়াটারফল ফার্স্ট টাইম দেখলাম, খুব ভালো লাগলো। এবার বাড়িতে মানে জাস্ট এসেই গেছি বলতে গেলে, হ্যাঁ জাস্ট এসেই গেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করছি আমার আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো স্টে টিউন, সি ইউ অন আনাদার ইন্টারেস্টিং ব্লগ। টেক কেয়ার, বাই এভরিওয়ান।